রায়পুরায় মহিলা পরিষদ রায়পুরা সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করি, শক্তিশালী নারী সংগঠন ও নারী আন্দোলন গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে রায়পুরায় বাংলাদেশ মহিলা পরিষদ রায়পুরা সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েক শতাধিক মহিলাদের উপস্থিতিতে রায়পুরা সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফা ফারদুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মনির মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক মাসুদা রেহানা, প্রকাশনা সম্পাদিকা সারাবান তোহরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস আলী বিয়া, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন, কবি ও লেখক মহসিনুল খুন্দকার, রায়পুরা কলেজ প্রভাষক আব্দুল হামিদ, বাংলাদেশ মহিলা পরিষদ রায়পুরা সাংগঠনিক জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হেলানা বেগম, লিগেল এড শাহনাজ পারভীন, অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার সহ অনেকে। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ বশির আহমেদ মোল্লার তথ্য চিত্রে okwar.tv।